আজ শুনব স্বদেশি আন্দোলনে বাঙালি বীরাঙ্গানা আমাদের সকলের পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম উনিশশো সালে চট্টগ্রামের ধলঘাট গ্রামে বাবা জগবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড ক্লার্ক মা প্রতিভা দেবী গৃহবধূ শৈশব থেকেই তিনি চট্টগ্রামের ডক্টর খাস্তগীর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন অত্যন্ত মেধাবী প্রতিলতার সুন্দর ব্যবহার পড়াশোনায় গভীর মনোযোগ তাকে শিক্ষকদের প্রিয় পাত্রী করে তোলে এই স্কুল থেকেই তিনি ম্যাট্রিকে প্রথম বিভাগে পাশ করেন ম্যাট্রিক পাশ করার অব্যবহিত পরেই পিতা তার আদরের শ্যামলা মেয়েটিকে পাত্রস্থ করে নিরুদ্বিগ্ন হতে চেয়েছিলেন কিন্তু প্রীতিলতা অর্থাৎ তাদের আদরের রানী বেঁকে বসল বিয়ে সে করবে তবে এখন না উচ্চশিক্ষা গ্রহণ করবেই সে মেয়ের পড়াশোনার আকুলতা দেখে মা তার পক্ষ নিলেন স্নেহকাতর পিতা তাতেই সম্মতি দিলেন ধলঘাট গ্রাম থেকে ঢাকায় চলে গেলেন প্রীতি ইডেন কলেজে আই ভর্তি হলেন গভীর প্রত্যয় নিয়ে ডুবে গেলেন পড়াশোনার মধ্যে উনিশশো সালে মেয়েদের মধ্যে প্রথম হলেন প্রীতি আই পরীক্ষায় ছেলে মেয়ে মিলিয়ে তার স্থান হল পঞ্চমে ভালো ফল করার জন্য কুড়ি টাকা বৃত্তি পান প্রীতি এরপর তিনি চলে এলেন কলকাতায় দর্শনে অনার্স নিয়ে বেথুন কলেজে বিএ ক্লাসে ভর্তি হলেন ষানিক ও অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে অত্যন্ত ভালো ফল করতে থাকেন হঠাৎই অনার্সের ফাইনাল পরীক্ষার কয়েক মাস আগে উনিশশো সালে তার মনে হল পড়াশোনার পিছনে এত সময় নষ্ট করার মানেই হয় না তার চেয়ে অনেক বেশি জরুরি নিজের দেশকে গোলামি মুক্ত করা অনার্স পরীক্ষা না দেবার সিদ্ধান্ত নিলেন বিয়ে পরীক্ষা দিয়েই ছাপিয়ে পড়লেন দেশের কাজে রেজাল্ট বেরোলে দেখা গেল ডিস্টিংশন পেয়ে কৃতিত্বের সঙ্গে তিনি বিয়ে পাশ করেছেন বেথুন কলেজে ভর্তির পর ছাত্রী আবাসেও প্রীতিলতা সবার আপন হয়ে উঠলেন অনেকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে কল্পনা দত্ত ছিলেন এক ক্লাস জুনিয়র তার সঙ্গে গভীর অন্তরঙ্গতা গড়ে ওঠে প্রীতিলতার কল্পনা ছিলেন কর্মশক্তিতে ভরপুর প্রাণচঞ্চল এক মেয়ে পরাধীন দেশের জন্য কাজ করার স্বপ্ন ছিল কল্পনার মধ্যেও প্রীতিলতা স্কুল জীবনেই বিপ্লবী কাজকর্মের প্রতি আকৃষ্ট হন স্কুলে ইতিহাসের শিক্ষিকা উষাদির সঙ্গে প্রীতির বৃদ্ধতা গড়ে ওঠে স্কুল ছুটির পর তিনি প্রীতিলতার হাতে একটি বই তুলে দিয়ে বললেন এদের কথা পাঠ্য বইতে লেখা হয় না মন দিয়ে পড়ো অন্য বন্ধুদেরও পড়িও বইটির নাম ঝাঁসির রানী বইটি পড়ে প্রীতিলতার মনে আলোড়ন উঠল খোলা তরবারি হাতে ঘোড়ায় চড়ে লক্ষ্মীবাইয়ের ইংরেজ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার ছবিটি তার মনে চিরদিনের জন্য আঁকা হয়ে গেল পরে বইটি ফেরত দিতে গেলে শিক্ষিকা বললেন বইটি তোমাকে দিলাম রানী আমাদের এরকম হতে হবে রানী ছিল প্রীতিলতার ডাক নাম এই একটি বইয়ের প্রভাবে প্রীতিলতার মনে বিপ্লবী কাজে অংশ নেওয়ার ব্যাকুলতা জেগে ওঠে কলকাতার কলেজ জীবনে এসে চারদিকের বিপ্লবী কাজকর্ম তাকে উদ্দীপ্ত করে তুলল এই সময় তার সঙ্গে আলাপ হয় বিপ্লবী নেত্রী লীলা রায়ের তার কাছেই প্রীতি শুনলেন লীলা রায়ের জীবনের নানা অভিজ্ঞতার কথা বেথুন কলেজে পড়াকালীন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড়লাট পত্নী আমন্ত্রিত হয়ে এলে তাকে নতজানু হয়ে শ্রদ্ধা জানানোর প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা প্রীতিকে বলেন তিনি তার এমএ পড়ার গল্প দীপালি সংঘ প্রতিষ্ঠার কাহিনী প্রীতিকে তিনি নানান রকম স্বদেশপ্রেমমূলক বইও পড়তে দিতেন প্রীতির মন ধীরে ধীরে প্রস্তুত হয়ে গেল দেশের কাজে আত্মোৎসর্গ করার জন্য একদিন তিনি লীলাকে বললেন আমি দেশের কাজ করতে চাই তার জন্য যে কোনো ত্যাগ শিকারে আমি প্রস্তুত লীলা তাকে বললেন অশিক্ষা আমাদের দেশের মেয়েদের দুরবস্থার মূল কারণ এই অন্ধকার আমাদের দূর করতেই হবে প্রশ্ন করেন আসবে আমাদের সঙ্গে উত্তর দিতে পারেন নিবৃতি আবেগে তার গলার উদ্ধ হয়ে যায় লীলা তার হাতে একটি ফর্ম তুলে দিয়ে বলেন যখন বাড়ি যাবে এটা পূরণ করে আনবে বিপ্লবী তরুণ পূর্ণেন্দু প্রায়ই আসতেন প্রীতিদের বাড়িতে প্রীতি তাকে দাদা বলে ডাকতেন লীলা রায়ের দেওয়া ফর্মটা নিয়ে দাদার সঙ্গে পরামর্শ করার কথা ভাবছিলেন প্রীতি পূর্ণেন্দু এলেন একদিন ফর্মটা তার হাতে দিয়ে কী তার করণীয় জানতে চাইলেন প্রীতি ফর্মটা দেখে তৎক্ষণাৎ কিছু বলেননি তার দাদা কদিন বাদে এসে হঠাৎ বললেন তোমার কথা মাস্টার তাকে বলব প্রীতি চমকে উঠলেন ই তো তার কাছে স্বপ্ন ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করেন আমাকে একদিন নিয়ে যাবে মাস্টারদার কাছে জবাব দিলেন না পূর্ণেন্দু ছুটি শেষে ফিরে যাওয়ার দিন তিনি এসে প্রীতিকে জানালেন মাস্টারটা অনুমতি দিয়েছেন আনন্দে চোখে জল এলো প্রীতির উল্লেখ্য বেথুন কলেজে পড়ার সময় চট্টগ্রামের বিপ্লবী দলের বইপত্র প্রীতি পড়তে থাকেন ও সহপাঠীদের পড়াতে থাকেন কয়েকজন ছাত্রীকে নিয়ে তিনি গড়ে তোলেন একটি চক্র এরা গোপনে অর্থ সংগ্রহ করে বিপ্লবীদের কাছে পাঠাতেন মেয়েদের কাছে গিয়ে অর্থ সংগ্রহের আগে তিনি নিজেই হাত থেকে খুলে দিলেন সোনার পাত বসানো চুরি গলার হার এই সময় গোপনে বিপ্লবীরা আসতেন এদের কাছে গোপন কারখানায় তৈরি হওয়া বোমার খোল সুটকেসে করে তারা এনে দিতেন এই মেয়েদের কাছে তারা সেগুলি চট্টগ্রামের নানা বিপ্লবী ডেরায় পৌঁছে দিতেন উনিশশো সালে প্রীতিলতা কল্পনা দত্ত সরোজিনী পাল ও কুমুদিনী রক্ষিত কুড়িটি বোমার খোল এনে দেন যা উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কাজে লাগে উনিশশো সালের অক্টোবর মাসে সূর্য সেনের গোপন বিপ্লবী দল অন্যান্য বিপ্লবী দলের সঙ্গে সম্মিলিত কর্মপন্থা ঠিক করার জন্য প্রকাশ্যে সম্মেলনের সিদ্ধান্ত নেয় সেই সময় প্রীতিলতা ও তার সঙ্গিনীরা নারী সম্মেলন করার দাবি জানান সূর্য সেন তা অনুমোদন করেন প্রীতি অন্য সকলে শহরের পদস্থ মর্যাদা সম্পন্ন মহিলাদের কাছে গিয়ে আহ্বান জানালেন সম্মেলনে প্রচুর মহিলা সমাগম হয় অনেক বোরখা পরা মুসলিম মহিলাও যোগ দেন চট্টগ্রামে পুলিশের ডিআইজি মিস্টার ক্রেগকে হত্যা করতে গিয়ে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস ধরা পড়েন বিচারে তার ফাঁসির আদেশ হয় আলিপুর জেলে ফাঁসির আসামির সেলে তাকে আটকে রাখা হয় প্রীতিলতা কারো অনুমতি না নিয়ে তীব্র আবেগের বসে নিজেকে রামকৃষ্ণের বোন পরিচয় দিয়ে অন্তত বার ওঠে বিদ্রোহের আগুন সরাসরি বিপ্লবী কাজ করবার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি রামকৃষ্ণ বিশ্বাস একজন ফাঁসির দণ্ডাজ্ঞা প্রাপ্ত বিপ্লবীর মনের জোর আত্মবিশ্বাস তাকে প্রবলভাবে উদ্বুদ্ধ করে তোলে প্রসঙ্গত চট্টগ্রাম দলের একচ্ছাত নেতা সূর্য সেনের কঠোর নিষেধ ছিল দলের অনুমোদন ছাড়া নারী ও পুরুষ সদস্যরা পরস্পর দেখা সাক্ষাৎ কখনো করতে পারবে না এই নিষেধ জেনেও প্রীতিলতা মানবিকতার তাগিদে একজন মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত মানুষকে একটু শান্তি দেবার জন্য বারবার তার কাছে ছুটে গেছেন প্রীতিলতা এ বিষয়ে তার ডায়েরিতে লেখেন বিপ্লবীদের জনৈক সহযাত্রী যখন আমাকে দেশের মুক্তির জন্য সংগ্রাম করার অপরাধে ব্রিটিশ আইনে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা করতে বললেন তখন আমি এক নতুন প্রেরণায় শিহরণ বোধ করলাম আমি তার সম্পর্কিত বোন হিসেবে নিজের পরিচয় দিয়ে কোনো মতে এই হাস্যময় তরুণ বীরের সঙ্গে দেখা করার অনুমতি জোগাড় করি তার ফাঁসির আগে তার সঙ্গে আমার প্রায় বার দেখা হয়েছে তার সুসংযাত দৃষ্টি ভগবানে অগাধ বিশ্বাস শিশু সুলভ সারল্য আবেগপূর্ণ অন্তর গভীর জ্ঞান ও বিপ্লবের আদর্শে বিশ্বাস আমাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করে আমি আগের চেয়ে আরও দশ গুণ শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা তার কাছ থেকে পাই আমাদের জীবনাদর্শকে পূর্তির দিকে নিয়ে যেতে মৃত্যুপথ যাত্রী এই দেশপ্রেমিকের সাহচর্য আমাকে খুব সাহায্য করেছে রামকৃষ্ণের ফাঁসির পরই কোনো বাস্তব বিপ্লবী কাজে যোগ দেবার জন্য আমার মনে বিশেষ আগ্রহ জাগে রামকৃষ্ণের ফাঁসির ঘটনা প্রীতিলতাকে প্রতি মুহূর্তে বিপ্লবী কাজে সরাসরি ঝাঁপিয়ে পড়ার জন্য তাড়িয়ে বেড়াত সরাসরি কাজ করতে গেলে প্রধান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অত্যন্ত জরুরি মনে হওয়ায় তিনি মাস্টারদার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠলেন অন্যদিকে সূর্য সেন রামকৃষ্ণের ফাঁসির আগে দিনের পর দিন প্রীতিলতার তার কাছে যাওয়ার সংবাদ জানার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন রামকৃষ্ণ বিশ্বাসের শেষ দিনগুলির কথা জানা জানার জন্য সূর্যসেন প্রীতিলতাকে ডেকে পাঠান নিজেই ধলঘাট গ্রামে বিপ্লবীদের শুভানুদ্ধায়ী সাবিত্রী দেবীর বাড়ি সেই বাড়িতেই সূর্যসেন গোপনে চলে আসার পর তরুণ বিপ্লবী অপূর্ব সেন প্রীতিলতাকে নিয়ে আসেন সেখানে সাক্ষাৎ হয় উভয়ের ওদিকে সূর্যসেনকে ধরিয়ে দেবার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে প্রতিটি মুহূর্ত সতর্কতা দরকার তা না হলে সর্বনাশ অনিবার্য ওই বাড়িতে মাস্টারদা নির্মল সেন প্রীতলাত ওবাদ্যেদার ও বিপ্লবী অপূর্ব সেন গোপন বৈঠকে বসলেন পরবর্তী কাজ নিয়ে পরিকল্পনা হয় কিন্তু পাশের বাড়ির প্রতিবেশী সবসময় নজর রাখতেন সাবিত্রী দেবীর বাড়ির দিকে কারণ প্রায়ই অনেক অচেনা তরুণকে আসতে যেতে দেখা যেত প্রীতিলতা যেদিন এলেন সেই প্রতিবেশী আরও বেশি সন্দিগ্ধ হয়ে উঠলেন আন্দাজ করলেন কোনো বড় মাপের বিপ্লবী এসেছেন পুরস্কারের লোভে তিনি ধলঘাট পুলিশ ক্যাম্পে খবর দিয়ে দিলেন রাতের আহার শুরু করার জন্য তারা যখন প্রস্তুত হয়েছেন পুলিশ এসে সাবিত্রী দেবীর বাড়ি ঘিরে ফেলল সাবিত্রী দেবী বেরিয়ে সেই পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা শুরু করলেন উদ্দেশ্য কিছুটা সময় দেওয়া যাতে বিপ্লবীরা পালিয়ে যেতে পারেন কিন্তু পুলিশ জোর করে ঢুকে পড়ল তাদের প্রতিরোধ করতে বিপ্লবী নির্মল সেন খোলা রিভলভার হাতে দরজা রোধ করে দাঁড়ালেন এই সুযোগে প্রীতিলতা ও অপূর্ব সেনকে নিয়ে সূর্য সেন বাড়ির পিছন দিক দিয়ে বেরিয়ে গেলেন শুকনো পাতায় পা পড়ার খসখস শব্দ ওঠে আর সেই শব্দ লক্ষ্য করে পুলিশ এলোপাতারি গুলি চালায় অপূর্ব সেনের বুকে এসে গুলি লাগে সঙ্গে সঙ্গে মারা চান তিনি পুলিশ ধাওয়া করেছে দেখে সূর্য সেন ও প্রীতিলতা পাশের পানা ভর্তি পুকুরে নেমে যান সারা রাত তারা জলে ডুবে নাকটা শুধু বার করে কাটিয়ে দিলেন ওদিকে নির্মল সেনের সঙ্গে গুলির লড়াইয়ে পুলিশের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন ক্যামরুন মারা যায় শহীদ হন নির্মল সেন প্রীতিলতা এরপরে শহরে ফিরে আসেন এবং স্কুলের কাজে যোগ দেন কিন্তু মন তার উন্মুখ এই সময় মাস্টারদা তাকে আত্মগোপন করে থাকার নির্দেশ দেন কেননা কল্পনা দত্ত সেই সময় বিপ্লবী দলের কাজে পুরো মাত্রায় জড়িয়ে পড়েছেন তাকে দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটকে তার বাড়িতেই হত্যা করার জন্য কিন্তু কাজটি করার আগেই কল্পনা গ্রেপ্তার হয়ে যান সূর্য সেনের পরিকল্পনা ছিল প্রীতিলতাকে আরও বড় ঝুঁকির কাজে দায়িত্ব দেওয়ার সেই কারণে পুলিশের সন্দেহ যাতে না হয় তার সম্পর্কে সেই ব্যাপারে সতর্ক ছিলেন মাস্টারদা চট্টগ্রাম শহরের এক গোপন আস্তানায় প্রীতিলতার কেটে গেল কিছুদিন তারপর মাস্টারদা একদিন দেখা করার ব্যবস্থা করলেন তিনি উদ্যোগী হয়ে গ্রামে রমণী চক্রবর্তীর বাড়িতে প্রীতিলতার আত্মগোপনের ব্যবস্থা করলেন কিছুদিন বাদে সূর্য সেন এলেন সেই বাড়িতে প্রীতিলতাকে বললেন তোমাকে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে দিদি আগামী অভিযানে তুমিই হবে দলনেত্রী উৎফুল্ল মুখে তার পূর্ণ সম্মতি ও আগ্রহের কথা জানিয়ে দিলেন মাস্টারদা তখনকার মতে চলে গেলেন কিছুদিন কাটার পর হঠাৎ একদিন এলেন মাস্টারদা বললেন আজ রাতেই চলে যেতে হবে অন্য আস্তানায় এরপর শুরু হলো কাজের প্রস্তুতি শহরের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে ইউরোপিয়ান ক্লাব চারপাশে টহল দেয় পুলিশ সব সময় সামনে ইংরেজিতে সতর্কীকরণ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এই ক্লাব আক্রমণের ব্যবস্থা নিখুঁতভাবে করার জন্য মাস্টারদার নিজে আসেন কাট্টলি গ্রামে বিপ্লবীদের একটি ঘাঁটিতে প্রীতিলতাকে তিনি জানিয়ে দেন উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর রাত্রে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হবে ছজনের উপর এই কাজের দায়িত্ব তাদের নেতৃত্বে থাকবেন প্রীতিলতা মাস্টারদা তাদের বললেন তোমাদের পরনে থাকবে লুঙ্গি ও শার্ট কারণ এটি গাঁয়ের সাধারণ মুসলমানের পোশাক এতে কারোর সন্দেহ হবে না আর প্রীতির পরনে থাকবে মাল কোচা করা ধুতি মাথায় পাঞ্জাবিদের মতো পাগড়ি বুকে নিশান বা ব্যাজ সকলের পকেটে থাকবে জবানবন্দি কেন এই লড়াইয়ে আমরা নেমেছি তা বিস্তৃতভাবে লিখতে হবে ওই জবানবন্দিতে মাস্টারটা এবার ইউরোপিয়ান ক্লাবের ম্যাপটা সামনে মেলে দিয়ে প্রত্যেকের পজিশন কার কোথায় হবে বুঝিয়ে দিলেন কার হাতে কী অস্ত্র থাকবে তাও ঠিক করে দিলেন রানীর সঙ্গে হাত বোমা ও রিভলভার থাকবে তাও জানিয়ে দিলেন সেদিন দুপুরে অভিযানের ছয় সদস্যকে সূর্য সেন খাওয়ালেন সামনে বসে থেকে বিকেলে তিনি নিজের হাতে সাজিয়ে দিলেন প্রীতিলতাকে আয়োজন সম্পূর্ণ করে একে একে এসে সবাই দাঁড়ালেন মাস্টারদার সামনে মাস্টারদা সকলকে আশীর্বাদ করলেন প্রীতিলতাকে বললেন যাও বোন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বের ভার এখন তোমার উপর তুমি এগিয়ে যাও বোমার আঘাতে গুঁড়িয়ে দাও ইংরেজের প্রমোদ ভবন ভারতে ব্রিটিশ শাসকদের প্রতি এই হবে ভারত ছাড়ার নোটিশ রাত তখন দশটা পেরিয়ে গেছে ইউরোপিয়ান ক্লাবের বড় হল ঘরটি তখন উদ্দাম নাচ গান আর মদ্যপানে উন্মত্ত হঠাৎ একটা শক্তিশালী অ্যাসিড বোমা প্রচন্ড শব্দে ফেটে গেল হল ঘরে প্রীতিলতা কালী দে ও শান্তি চক্রবর্তী দু হাতে রিভলভার আর তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েন বীরেশ্বর রায়ের হাতে পিস্তল প্রফুল্ল ও পান্না সেনের হাতে ছিল রাইফেল ও হাত বোমা গুলিবৃষ্টি শুরু করেন বিপ্লবীরা তেরো জন সাহেব ঘটনাস্থলেই নিহত হলো সব লণ্ডভণ্ড করে সদলে বিপ্লবীরা বেরিয়ে এলেন হঠাৎ ক্লাবের প্রহরী গুলি করতে শুরু করে তাদের লক্ষ্য করে গুলি এসে লাগে প্রীতির বুকে তিনি লুটিয়ে পড়েন ক্লাবের অদূরে ওই অবস্থাতেই নেত্রীর নির্দেশ বেরিয়ে আসে তার মুখ থেকে আপনারা ফিরে যান আমি পটাশিয়াম সায়ানাইট খেয়ে নিচ্ছি কথা শেষ করেই বিষ ঠেলে দেন মুখে পরদিন পুলিশ দেহ নিয়ে যায় পোস্টমর্টমের জন্য তখনই জানা যায় পুরুষের বেশে একটি নারী দেহ এটি বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম নারী শহীদ শহীদ প্রীতিলতার পোশাকের মধ্যে পাওয়া গিয়েছিল একটি হুইসল বিপ্লবী দলের লিফলেট ইউরোপিয়ান ক্লাবের একটি ম্যাপ তার নিজ হাতে লেখা এক টুকরো কাগজে তার জবানবন্দি এবং শহীদ রামকৃষ্ণ বিশ্বাসের একটি ছবি প্রীতিলতার পোশাকের মধ্যে পাওয়া জবানবন্দি আমি বিধিপূর্ব ঘোষণা করিতেছি যেই প্রতিষ্ঠানের উচ্চ আদর্শে অনুপ্রাণিত হইয়া অত্যাচারীর স্বার্থ সাধনে প্রয়োগকারী সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের উচ্ছেদ সাধন করিয়া আমার মাতৃভূমি ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন প্রবর্তন করিতে ইচ্ছুক আমি সেই ভারতীয় রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার একজন সদস্যা এই বিখ্যাত চট্টগ্রাম দেশের যুবকদের দেশপ্রেমকে নবচেতনায় উদ্বুদ্ধ করিয়াছে স্মরণীয় উনিশশো তিরিশের আঠারোই এপ্রিল এবং উহার পরবর্তী পবিত্র জালালাবাদ ও পরে কালারপোল ফেনী ঢাকা কুমিল্লা চন্দননগর ও ধলঘাটের বিরচিত কার্যসমূহ ভারতীয় মুক্তিকামী বিদ্রোহীদের মনে এক নতুন প্রেরণা জাগাইয়া তুলিয়াছে আমি এই রূপ গৌরব মন্ডিত একটি সংঘের সদস্যা হইতে পারিয়া নিজেকে সৌভাগ্যবতী অনুভব করিতেছি আমার দেশের মুক্তির জন্যই এই সশস্ত্র যুদ্ধ করিতেছি অধ্যকার পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ স্বাধীনতা যুদ্ধের একটি অংশ ব্রিটিশ জোরপূর্বক স্বাধীনতা ছিনাইয়া লইয়াছে ভারতের কোটি কোটি নরনারীর রক্ত শোষণ করিয়া তাহারা দেশের নিদারুণ দুর্দশার সৃষ্টি করিয়াছে তাহারাই আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্বংসের এবং সকল অধঃপতনের একমাত্র কারণ সুতরাং তাহারাই আমাদের একমাত্র শত্রু স্বাধীনতা লাভ করার পথে তাহারাই আমাদের একমাত্র অন্তরায় যদিও মানুষের জীবন সংহার করা অন্যায় তবুও বাধ্য হইয়া বড় বড় সরকারি কর্মচারী ও ইংরেজদের জীবন সংহার করিতে আমরা অস্ত্র ধারণ করিয়াছি যে কোনো বাধা বা অন্তরায় যে কোনো উপায় দূর করার জন্য আমরা সংগ্রাম করিতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দলের মহামান্য ও পূজনীয় নেতা মাস্টারদা অধ্যকার এই সশস্ত্র অভিযানে যোগ দেবার জন্য যখন আমাকে ডাক দিলেন তখন আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করিয়াছিলাম মনে হইল এতদিনে আমার বহু প্রত্যাশিত অভিষ্ট সিদ্ধ হইল এবং সম্পূর্ণ দায়িত্ব লইয়া আমি এই কর্তব্য ভার গ্রহণ করিলাম এই উন্নত ব্যক্তিবিশিষ্ট নেতৃত্ব যখন আমার মতো একটি মেয়েকে এই গুরুভার অর্পণ করেন তখন এতগুলি কর্মঠ ও যোগ্যতর ভাইয়েরা বর্তমান থাকিতে অভিযানে নেতৃত্বের ব্যাপারে একজন ভগিনীর উপর কেন ন্যস্ত হইবে এই বলিয়া আমি আপত্তি জানাইয়াছিলাম এবং একজন সাধারণ কর্মী হিসেবে ওই কাজে যাইতে চাহিয়াছিলাম কিন্তু পরে আমি পূজ্য নেতার আদেশ শিরোধার্য করিয়া লইলাম আমি মনে করি যে আমি দেশবাসীর নিকট আমার কাজের কৈফিয়ত দিতে বাধ্য দুর্ভাগ্যবশত এখনও হয়তো আমার প্রিয় দেশবাসীর মধ্যে অনেকে আছেন যাহারা বলিবেন যে ভারতীয় নারীত্বের ঊর্ধ্বতন আদর্শে লালিত একটি নারী কি করিয়া নরহত্যার মতো এই ভীষণ হিংস্র কাজে লিপ্ত হইল দেশের মুক্তি সংগ্রামে নারী ও পুরুষের পার্থক্য আমাকে ব্যথিত করিয়াছিল যদি আমাদের ভাইয়েরা মাতৃভূমির জন্য যুদ্ধে অবতীর্ণ হইতে পারে আমরা ভগিনীরা কেন উহা পারিব না ইতিহাসে অনেক উদাহরণ আছে রাজপুত রমণীরা অসীম সাহসের সহিত রণাঙ্গনে যুদ্ধ করিতেছে এবং স্বদেশের স্বাধীনতা ও নারীদের মর্যাদা রক্ষার জন্য তারা শত্রুর প্রাণ সংহার করিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করিতেন না ইতিহাসের পৃষ্ঠা রূপ আরও কত নারীর বীরত্ব গাথায় পূর্ণ তবে কেন আমরা আজিকার ভারতীয় নারীরা বিদেশীয় দাসত্ব শৃঙ্খল হইতে নিজের দেশকে পুনরুদ্ধার করিবার জন্য এই মহান যুদ্ধে যোগদান করিব না যদি বোনেরা পারে তবে সশস্ত্র বিদ্রোহে যোগদানে তাহাদের বাধা কী সশস্ত্র বিদ্রোহে অন্য দেশে বহু নারী যোগদান করিয়াছে তবে কেন ভারতীয় নারীরা বিপ্লবের এই পথকে অন্যায় বলিয়া মনে করিবে নারীরা আজ কঠোর সংকল্প নিয়েছে যে তাহারা আর পশ্চাতে পড়িয়া থাকিবে না নিজ মাতৃভূমির মুক্তির জন্য যে যেকোনো দুরূহ বা ভয়াবহ ব্যাপার ভাইদের পাশাপাশি দাঁড়াইয়া সংগ্রাম করিতে তাহারা ইচ্ছুক ইহা প্রমাণ করিবার জন্যই আজিকার এই অভিযানের নেতৃত্ব আমি গ্রহণ করিতেছি আমি ঐকান্তিকভাবে আশা করি যে আমার দেশের ভগিনীরা আর নিজেকে দুর্বল মনে করিবে না সশস্ত্র ভারতীয় নারী সহস সহস্র বিপদ ও বাধাকে চূর্ণ করিয়া এই বিদ্রোহ ও সশস্ত্র মুক্তি আন্দোলনে যোগদান করিবেন এবং তাহার জন্য নিজেকে তৈয়ার করিবেন এই আশা লইয়াই আমি আজ এই আত্মদানে অগ্রসর হইলাম প্রীতিলতা বদ্দিদার চব্বিশ নয় উনিশশো চৌত্রিশ